পড়ার ঘর অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা শিখব সাফিক্স প্রিফিক্স। এর জন্য আমি একটি প্যাসেজ তুলে রেখেছি, দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে যাদের নিচে দাগ দেওয়া রয়েছে, এগুলো ইনকারেক্ট অবস্থায় আছে। আমাদেরকে এগুলোর আগে অথবা পরে কিছু অ্যাড করে এগুলোকে কারেক্ট করতে হবে এবং একটা মিনিংফুল প্যাসেজ তৈরি করতে হবে। তাহলে দেখো প্রথমটা, ট্রিস আর এ তে রয়েছে ইউজ আর এর নিচে দাগ দেওয়া রয়েছে ইউজ টু ম্যান ইন মেনি ওয়েজ। এখানে আমাদের একটি অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, ইউজ এর অ্যাডজেক্টিভ হলো ইউজফুল। ট্রিস আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ, বৃক্ষ মানুষের জীবনে অনেক প্রয়োজনীয়। দে আর কম্পানিয়ন ইন আওয়ার ডে টু ডে লাইফ, তারা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। It is ভিতরে রয়েছে possible, possible এর নিচে underline করা রয়েছে। To build our home furniture without trees, এখানে দেখো এই sentenceটার অর্থ যদি আমরা বলি, আমাদের আমাদের ঘর আমাদের আসবাবপত্র গাছ ছাড়া তৈরি করা সম্ভব, possible এর অর্থ হলো সম্ভব, কিন্তু এখানে অসম্ভব হবে তাই possible এর বিপরীত শব্দ impossible হবে এখানে। তাহলে এটা হয়, ইট ইজ ইম্পসিবল টু বিল্ড আওয়ার হোম ফার্নিচার উইদাউট ট্রিস, বৃক্ষ ছাড়া আমাদের ঘর বাড়ি এবং আসবাবপত্র তৈরি করা অসম্ভব। এরপর দেখো, ট্রিস আর সেভ, ট্রিস সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড ন্যাচার ক্লাইমেটিস, এখানে একটি অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, ন্যাচার এর অ্যাডজেক্টিভ হলো ন্যাচারাল, তাহলে সি এর অ্যান্সার হলো ন্যাচারাল। ট্রিস সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড ন্যাচারাল ক্লাইমেটিস, গাছ আমাদেরকে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। ইট স্ট্রেংথ দ্য সয়েল, ডিতে রয়েছে স্ট্রেংথ, এখানে একটি ভার্ব ডিমান্ড করে, স্ট্রেংথ এর ভার্ব হলো স্ট্রেংথেন, তাহলে এটা হয় ইট স্ট্রেংথেন দ্য সয়েল, এটি মাটিকে শক্তিশালী করে। ইফ উই কাট ট্রিস ডিসক্রিমিনেটলি দেয়ার উইল বি ইকোলজিক্যাল ব্যালেন্স, দেখো ইতে রয়েছে ডিসক্রিমিনেট, এখানে এর বিপরীত শব্দ অর্থাৎ ইনডিসক্রিমিনেট ডিমান্ড করে। এখানে রয়েছে ইকোলজিক্যাল ব্যালেন্স, এখানে ব্যালেন্স অর্থ ভারসাম্য, কিন্তু এখানে আমাদের এই সেন্টেন্সের অর্থ এখানে ভারসাম্যহীনতা ডিমান্ড করে, তাহলে এখানে হবে ইমব্যালেন্স, ব্যালেন্স এর বিপরীত শব্দ হলো ইমব্যালেন্স। তাহলে এই সেন্টেন্সটি হয়, ইফ ই কাট ট্রিস ইনডিসক্রিমিনেটলি দেয়ার উইল বি ইকোলজিক্যাল ইমব্যালেন্স, যদি আমরা গাছ নির্বিচারে কাটি তাহলে এখানে জীবকুল এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিবে। সো ট্রি এখানে রয়েছে প্ল্যান্ট, জিতে রয়েছে প্ল্যান্ট, ট্রি প্ল্যান্ট প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার এইচএস এ হ্যাপি আই থি হেলদি লাইফ অ্যান্ড পিস এনভায়রনমেন্ট, দেখো এখানে একটি নাউন ডিমান্ড করে। সো ট্রি প্ল্যান্ট, প্ল্যান্ট এর নাউন হলো প্ল্যান্টেশন, সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার, এখানে বেটার রয়েছে, এটি একটি কম্পারেটিভ ফর্ম, তাহলে এখানে যে বাকিগুলো রয়েছে কমা দিয়ে এগুলো কম্পারেটিভ ফর্ম হবে, হ্যাপি এর কম্পারেটিভ ফর্ম হলো হ্যাপিয়ার, হেলদি এর কম্পারেটিভ ফর্ম হলো হেলদিয়ার, তাহলে এটি হয় সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার হ্যাপিয়ার হেলদিয়ার লাইফ অ্যান্ড পিস রয়েছে এখানে, এখানে একটি অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, পিস এর অ্যাডজেক্টিভ হলো পিসফুল। তাহলে এই পুরো সেন্টেন্সটি দাঁড়ায়, সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার হ্যাপিয়ার হেলদিয়ার লাইফ অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট, তাই একটি ভালো সুখী এবং স্বাস্থ্যকর এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বৃক্ষরোপণ কর্মসূচিকে ছড়িয়ে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।